আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস আদিয়া ইসলাম প্রমি ইউর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স দেখতেই পাচ্ছি আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই ইন্টারেস্টিং একটি লাইভ সেশন যার টপিক হচ্ছে বিল্ডিং আ সিম্পল সিআইসিডি পাইপলাইন সো আপনাদের মধ্যে অনেক এই ডেভপস এনথুসিয়াস্ট আছেন তাদের জন্যই কিন্তু আজকের আমাদের এক্সাইটিং সেশন মোস্ট ডেফিনেটলি সিআইসিডি পাইপলাইন কি একদম বেসিক থেকে আমরা আজকে লাইভ সেশনটিতে জানব এটা দিয়ে এক্স্যাক্টলি ডেভপসে কি কি কাজ করা যায় তার সব কিছু নিয়ে ইন ডিটেইলস আমরা জানবো

ওকে ভাইয়া সো উই আর অফকোর্স ভেরি এক্সাইটেড আপনাকে আরেকবার আমরা পাচ্ছি ইন দিস লাইভ সেশন মোস্ট ডেফিনেটলি আগের বারের মতো আজকের সেশনটিও বেশ ইনসাইটফুল হতে যাচ্ছে অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে লাইক অলওয়েজ আজকে যেহেতু আমরা সিম্পল সিআইসিডি পাইপলাইন নিয়ে কথা বলতে যাচ্ছি ভাইয়া সো একদম ফার্স্ট কোয়েশ্চেন অফকোর্স আপনার জন্য যেটা হচ্ছে যে সিআইসিডি পাইপলাইনটা এক্স্যাক্টলি কি আর এটা দিয়ে এক্স্যাক্টলি কি কি কাজ করা যায় আচ্ছা সো সিআইসিডি পাইপলাইন বলতে বেসিকালি অ্যাক্রোনিম এটার ফুল অ্যাপ্রিপিরেশন হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি সো আমরা যখন একটা সফটওয়্যার বা প্রোডাক্ট ডেলিভারড করি ডেভেলপাররা যখন এটাতে কোড লিখে সো আমাদের একটা কাজ হচ্ছে এই কোডটাকে এন্ড ইউজার পর্যন্ত পৌঁছানো তো এটা আমরা অনেকভাবেই করতে পারি সো সিআইসিডি যদি একটা পাইপ লাইন সেট থাকে এই পুরো প্রসেসটা অটোমেটিক্যালি হয়ে যায় সো আমাদের সিআই পার্টে হয়তো কিছু চেক থাকে বেসিক চেক যাতে যে কোডটা আমরা ডেলিভার করতেছি এটার যাতে একটু রিলায়েবল হয় আর ডেপ্লয়মেন্টের কাজ হচ্ছে সিআই পোর্শন চেকগুলো যখন শেষ হবে বেসিক চেক থাকতে পারে যেমন লিন্টার কোডের ফরমেটিং এসব জিনিসপত্র ঠিক আছে কিনা ওগুলোর পরে আমরা কোডটা সিডি পার্টে দিয়ে দেয় তো সিডি পার্ট যেটা করবে সে কোডটা পুল করবে বিল্ড করবে করে যে সার্ভারে আমাদের ইউজার অ্যাক্সেস করবে করবে ওই সার্ভারে সে কোডটা পাবলিক আপডেট করবে সো মানে ছোট কথায় একটা প্রোডাক্টের কোডগুলোকে আমাদের ভার্জন কন্ট্রোল সিস্টেম বা গিট থেকে একদম এনডিউজার পর্যন্ত নেওয়ার যে এন্টায়ার ফ্লোটা এটাই সিআইসিটি অবশ্যই ভাইয়া সো আমরা ওভারঅল জিনিসটা বুঝলাম অ্যান্ড কি কি জিনিস হয় ইফ ই কুড গেটস লাইক সাম রিয়েল লাইফ এক্সাম্পলস যে ওভারঅল ডেভপসের যে ওয়ার্কস গুলো আছে এবং সিআইসিডি পাইপলাইন যেগুলো আছে সেগুলো ওভারঅল আমাদের ডে টু ডে লাইফে বা ওভারঅল এই টেক ফিল্ডে যারা আছে তাদের প্র্যাকটিক্যাল ইউসে কি কিভাবে আসে রাইট লাইক একটা কোর রেসপন্সিবিলিটি হচ্ছে ইসিআইসিডি মানে আমাদের একটা মেইন কাজই হচ্ছে এই করা মানে কোড ডেলিভার করা এটা আমাদের কোর কম্পোনেন্ট যদি তিনটা বলা হয় একটা হবে হচ্ছে এই কোডটা ডেলিভার করার যে পাইপলাইনটা এই পাইপ রেডি করা তো মানে একটা কোড ডেলিভার করতে যে সিআইসিডি করাই লাগবে এমনটা না সিআইসিডি করা ছাড়াও একটা পাইপলাইন বা একটা কোড ডেপ্লয় করা যায় ওখানে কিছু প্রবলেম হচ্ছে একটা মেন প্রবলেম হচ্ছে যে ম্যানুয়াল স্টেপ থাকে অনেকগুলো যে প্রত্যেকবার যখন একটা নতুন কোড আসবে আমার ম্যানুয়ালি জিনিসটা একজনের বসে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে কোডটা বিল্ড করে কোডটা কোডটা ডেপ্লয় করার মতো যে প্রসেসগুলো সো এটা এমন না যে খুব একটা কঠিন কাজ বাট সমস্যা হচ্ছে যখন আমার অনেকগুলো সার্ভিস থাকবে আমার আমার খুব ঘন ঘন কোড আসতেছে খুব ফ্রিকোয়েন্টলি আমার হচ্ছে চেঞ্জেস আসতেছে তখন এই কাজটা অটোমেট না করলে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় তখনই আমাদের এই একটু মানে মোর স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা ফ্লোগুলো ইন্ট্রোডিউস করবো একটা প্রজেক্টে সো এই ইন্ট্রোডাকশনের ফার্স্ট ফেজে হচ্ছে আমরা ফার্স্টে কোড যেগুলো ডেভেলপার লিখবে অনেক রকমের ডেভেলপার আমাদের পাইপলাইনে কোড পুশ করবে সো আমরা যাতে গার্বেজ কোড বা আমরা জানি কোডিং অনেকভাবে করা যায় একজন একভাবে নাম লিখবে একজন একভাবে স্পেস দিবে কেউ দুই লাইন গ্যাপ দিবে কেউ পাঁচ লাইন গ্যাপ দিবে সো এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না বাট এগুলো আমরা এনফোর্স করতে পারবো আমাদের সিআই চেকগুলোর মাধ্যমে যে আমরা বলে দিব যে কোড যদি কেউ করে আমাদের প্রজেক্টে তার এই মিনিমাম স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে সে এতগুলো স্পেস দিতে পারবে না বা তার হচ্ছে কোডের আমরা জানি ইউনিট টেস্টের একটা ব্যাপার আছে তার কোডের টেস্ট গুলো ঠিকঠাক ভাবে তার লিখতে হবে তারপর হচ্ছে তার কোডে যে কমন মিস্টেক গুলো থাকে অনেক সময় অনেক সময় হয়তো ডেভেলপারটা নতুন ডেভেলপার তার হয়তো ওই ল্যাঙ্গুয়েজে খুব একটা এক্সপিরিয়েন্স বা সে শিখতেছে তো সেক্ষেত্রে দেখা যায় যে সে কিছু মোস্ট কমন মিস্টেক্স কিছু করতে পারে তো এগুলো আমরা অটোমেটিক্যালি অনেক কিছুই আমরা ধরতে পারি আমরা যদি প্রপার সিআই পাইপলাইন ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের কোডের রিভিউ প্রসেসে অবশ্যই একটা মানুষ ইনভলভ থাকবে মানে লেস মানে কোডটা ডেপ্লয়মেন্টে যাওয়ার আগে বাট এর আগে আমরা হচ্ছে কিছু অটোমেটিক চেকগুলো যে আমি জাস্ট অন টপ অফ মাই হেড তিন চারটা বললাম এটা ডিফারেন্ট প্রজেক্ট ওয়াইজ ডিফারেন্ট টাইপের চেক থাকতে পারে যেমন কোড কোয়ালিটি চেকার লি ইন্টারচেকার ইউনিট টেস্ট ম্যানুয়াল টেস্টিং যেমন সেলিনিয়ামের মতো টেস্টিং অনেক রকমের টেস্ট থাকতে পারে একটা প্রজেক্টে সো ওগুলো সবগুলো অটোমেটিক্যালি এভরি টাইম একটা কোড চেঞ্জ আসবে এভরি টাইম হচ্ছে আমাদের সিস্টেমটা অটোমেটিক্যালি গুলো রান করবে রান করে যে কোডটা করছে তাকে একটা রিপোর্টের মতো দিয়ে দিবে যে তোমার কোড এসেট ঠিক আছে এর ঠিক নাই অ্যাড্রেস করো তো এই অটোমেটিক অটোমেটিক যে চেকগুলো এই চেকগুলো সব সময় পরেই বেসিক্যালি আমাদের যে কোডে চেঞ্জটা করার জন্য একজন রিভিউয়ার থাকে বা একটা পুল রিকোয়েস্টের যে রিভিউয়ার থাকে সে রিভিউয়ার হচ্ছে এই জিনিসগুলো তখন মানে সে আবার চেক করবে সো তার রেসপন্সিবিলিটিও কিছুটা কমে যাচ্ছে যেহেতু আমরা অলরেডি অটোমেটিক্যালি অনেক কিছু চেক করে ফেলছি বেসিক জিনিসপত্র চেক করে ফেলছি সে হয়তো তখন ফিচার বা আর ব্রডার স্প্রেক্টে হচ্ছে সে পুরো জিনিসটা চেক করতে পারতেছে রাদার দেন তাকে নিটি গিটি জিনিসপত্র নিয়ে হয়তো খুব একটা মাথা ঘামাতে হচ্ছে না এই পুরা প্রসেসটা আমাদের কোডের কোয়ালিটি বাসলি ইমপ্রুভ করবে একটা মধ্যে সো আমরা যতগুলো প্রজেক্ট মানে আমরা দেখি আমাদের ইন্টারনেটে বা মানে যেগুলো মোটামুটি একটু বড় সাইজের প্রজেক্ট সবগুলোতেই বেসিক সিআইসিডি ইমপ্লিমেন্ট করা থাকে এবং সিআইসিডি স্পেশালি মানে আমি এখন সিআই কথা বলছি সিআই ইমপ্লিমেন্ট না করা থাকলে কোডের রিলায়াবিলিটি এনসিওর করা প্ল্যাটফর্মের রিলায়াবেলিটি এনসিওর করা খুবই ডিফিকাল্ট কারণ মানে আমাদের ডেভপসের আরেকটা নাম কিন্তু অনেক সময় অনেক কোম্পানি বা অনেক জায়গায় বলে এসারি বলে সাইট রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ার সো আমাদের একটা কাজ হচ্ছে সাইটের বা একটা প্রোডাক্টের ইলায়াবিলিটি ইনস্যুর করা সো ওইটার ফার্স্ট স্টেপই হচ্ছে কোডের লায়াবিলিটি ইনস্যুর করা সো ওইটার জন্যেই সিআই চেকগুলোকে এত গুরুত্ব দেওয়া হয় এবং কেন মোটামুটি সবগুলো প্রোডাক্টেই আমাদের সি আইগুলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট যেগুলো পাবলিক ফেসিং প্রোডাক্ট সেনসিটিভ প্রডাটিগুলোতে সিআইসিডির মতো বেসিক চেকগুলো মেন্ডেটরি করে দেওয়া উচিত আর এই পুরা প্রসেসটাই হয় হচ্ছে মানে গিঠাবের মতো একটা প্ল্যাটফর্মে গিডাব বা জেংকিন্সের ইউজ করে বেসিকালি সিআই টুল পাওয়া যায় অনেকগুলো ওই সিআই টুলগুলি ইউজ করে আমরা এই পুরো প্রসেসটা করি আর সিআই চেকটা যেখানে শেষ হয় ওখানেই আমাদের এপয়ারমেন্টটা শুরু হয় সিডি প্রশানটুকু শুরু হয় সো দুইটা কন্টিনিউয়াসলি চলে না একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু হয় তো যখনই মানে পিয়ারটা মার্জ হয়ে যাচ্ছে আমাদের নতুন কোড আসতেছে আমাদের রেপোতে তখনই আমাদের হচ্ছে একটা ডিপ্লয়মেন্ট ট্রিগার হবে যে আপডেটেড কোড এন্ড ইউজার পর্যন্ত পৌঁছাইতে হবে আমাদের তো সেই ক্ষেত্রে আমরা কোডটা আমাদের যে ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট গিট ল্যাব বা এই টাইপের যেগুলো যেখানে আমরা কোড স্টোর করি ওখান থেকে সে কোডটা নিবে নিয়ে হচ্ছে আমরা যখন কোড করি তখন হচ্ছে আমরা কোডগুলো রান করি তো রানের সাথে সাথে বিল্ডেরও একটা কনসেপ্ট আছে যে আমরা একটা অপটিমাইজড বিল্ড করতে পারি যেখানে হয়তো একটু লাইট ওয়েট হয় আননেসেসারি জিনিসপত্র বাদ দিয়ে দেয় ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকলি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই একটা বিল্ড প্রসেস থাকে পাইথন বলেন জাবা বলেন সি শার্প ডাজেন্ট ম্যাটার সবাই হচ্ছে একটা ফ্রেমওয়ার্কগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো একটা বিল্ড করে বিল্ড করলে আমরা ম্যানুয়ালি বিল্ড করে দেখতে পারি বিল্ড করলে দেখবেন যে মোস্ট প্রজেক্টে একটা ফোল্ডার ক্রিয়েট হয় যেমন বিল্ড ফোল্ডার ক্রিয়েট হয় বা ডিস্ট ফোল্ডার থাকে ডিস্টের মধ্যে কিছু ফাইল থাকে বেসিক্যালি এটা হচ্ছে অপটিমাইজড ভার্সন আমাদের কোডটার সো আমরা ডেপ্লয়মেন্ট করার সময় ওই অপটিমাইজ ভার্সনটাই হচ্ছে আমরা ডেপ্লয় করি কারণ আমাদের কাজ করার সময় হয়তো অনেক রকমের জিনিসপত্র আমাদের কোডে অ্যাড করতে হয় ডেভেলপার ডিবাগ করতেছে প্রিন্ট করতেছে ডিফারেন্ট টাইপের প্যাকেজেস থাকতেছে বাট দেখা যায় হয়তো প্রোডাকশনে এত কিছু দরকার নাই তো তখন আমরা আর প্রোডাকশন আমরা যত লাইট করব আমাদের জন্য সুবিধা আমাদের ডিপ্লয়মেন্ট সাইজটা ছোট হবে তত ফাস্টার আমরা ডিপ্লয়মেন্ট দিতে পারব তো আমাদের ওই যে মানে আমরা কোডটা পুল করে নিয়ে আসি গিট বা এরকম কোনো একটা জায়গা থেকে তারপর কোডটা হচ্ছে আমরা বিল্ড করি বিল্ড বলতে রানের মতো বলতে পারেন একটা বিল্ড স্টেপ থাকে বিল্ডের পরে আমরা হচ্ছে একটা অপটিমাইজড ভার্সন জেনারেট করি একটা ফাইল জেনারেট হয় বেসিক্যালি ওই ফাইলটা হচ্ছে আমরা আমাদের যে ডিপ্লয়মেন্ট সার্ভার বা পাবলিক সার্ভার যেটা ওই সার্ভারে ঢুকে আমরা ওই ফাইলটা রান করি সো ওই ফাইলটা যখন আমরা রান করে দেই তখনই হচ্ছে আমাদের ইউজাররা নতুন ভার্সনের অ্যাপ্লিকেশনটা সে অ্যাক্সেস করতে পারে ব্রাউজারের থ্রুতে সো এটা অনেক ভার্জাই ভিউ ছিল বাট এটার মধ্যে ইন্টারমিডিয়েট অনেকগুলো স্টেপ আছে আরও এবং অনেকগুলো টুল ইউজ হয় সো সিআইসিডিতে অ্যাকচুয়ালি অনেকগুলো টুল ইউজ হয় কারণ এটা তো হেভি একটা প্রসেস এটা এত কমন একটা প্রসেস এটার জন্য প্রচুর ওপেন সোর্স এবং খুব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনেক টুল পাওয়া যায় হ্যাঁ সো সিআই সিডি স্টেপ এর মধ্যে বলতে গেলে এগুলো

তো আমাদের এই ডেভ ক্যারিয়ার প্যাথের একজন ইনস্ট্রাক্টর সো ফিল ফ্রি টু কমেন্ট বিলো যদি আপনাদের কারো কোনো কোয়েশন থেকে থাকে এই টপিক নিয়ে সো ভাই আমি একটু কোয়েশনটা নিয়ে নিচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ক্লাউড ইঞ্জিনিয়ার অ্যান্ড আ ডেভ ইঞ্জিনিয়ার আচ্ছা সো ক্লাউড ইঞ্জিনিয়ার আর ডেভ ইঞ্জিনিয়ার মধ্যে যদি মানে ডিফারেন্স বলতে হয় ক্লাউড ইঞ্জিনিয়ার হয়তো মোস্টলি ক্লাউড স্পেসিফিক টুলিংগুলো নিয়ে হয়তো কাজ করে সে হয়তো মানে সে ক্লাউড এন্ডের জিনিসপত্র নিয়ে সে কনসার্ন ফর এক্সাম্পল এটা স্কেল হচ্ছে কিনা বা কোন টুলের মনিটর করা ডেটাবেস গুলো দেখা এই এই প্রশ্নগুলো নিয়ে তার মোস্টলি মাথা ব্যথা বাট ডেভস ইঞ্জিনিয়ারের রোলটা আরেকটু ব্রড সে মানে ক্লাউডে যাওয়ার আগের পোশনটুকু তার রেসপন্সিবিলিটির মধ্যে পড়তেছে বাট সেইং দ্যাট অনেক জায়গায় দেখা যায় ক্লাউড ইঞ্জিনিয়ার ডেভেলপস ইঞ্জিনিয়ার রোলগুলোর রেসপন্সিবিলিটি মানে ওভারল্যাপিং থাকে মানে এমন না যে ডেভেলপস ইঞ্জিনিয়ার ক্লাউড ইঞ্জিনিয়ার কাজ করে না বা ভাইস ভার্সা জিনিস এমন না বাট মানে যদি একদম স্পেসিফিক রোল স্পেসিফিক বললে হ্যাঁ ওই ক্লাউড ইঞ্জিনিয়ার মোস্টলি ক্লাউড নিয়েই মাথা ব্যথা ডেভস ইঞ্জিনিয়ার পুরো এন্ড টু এন্ড পাইপলাইনটা তার মানে কাজ করতে হয় সো এর মানে এই না যে ক্লাউড ইঞ্জিনিয়ার থেকে ডেভস ইঞ্জিনিয়ার অনেক বেশি স্কিল কারণ তার স্কোপটা স্পেকট্রামটা বড় দেখা যায় যে ক্লাউড ইঞ্জিনিয়ার হয়তো তার যে রেসপন্সিবিলিটি ক্লাউড পাবলিক ক্লাউডগুলো বা ইভেন প্রাইভেট ক্লাউডও সে হচ্ছে ওগুলোতে অনেক বেশি স্কিলড থাকে সে ওগুলোর তার ডেপথ অফ নলেজ অনেক বেশি থাকে যেহেতু এটাই তার ডোমেন তার ডোমেনটা আরও অনেক বেশি ন্যারোড ডাউন রাদার দেন ডেভপস যাদের ডোমেনটা ডেভপসের সবসময় বলা হয় যে ডেভপসের মানে একটা রিকোয়ারমেন্টই হচ্ছে আপনাকে মানে মাস্টার অফ অল হতে হবে মানে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ অল হওয়া লাগবে না জ্যাক অফ অল ট্রেড হলেই হবে মানে এত কিছু আপনার হাত দেওয়া লাগে মানে এটা কিছুতেই যে আপনি এক্সপার্ট লেভেলে পৌঁছায় যাবেন মানে ইনিশিয়ালি এটা কখনো সম্ভব না আসলে কারণ যে লোকটা ধরেন এই যে ক্লাউড নিয়েই শুধু কাজ করে যাচ্ছে দিনে সারাদিন সে এটা নিয়ে কাজ করে আর যেখানে হয়তো আমি আরও অনেক কিছু নিয়ে কাজ করতেছি আমার হয়তো মাথা ব্যথার কাজের যে টেনশন ওই টেনশনের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ক্লাউড বাট ওর সারাদিনের একশো পার্সেন্ট যাচ্ছে এই ক্লাউড জিনিসপত্র নিয়ে তো সেক্ষেত্রে অবশ্যই তার রেসপন্সিবিলিটি আরও অনেক বেশি ক্লাউড স্পেসিফিক এবং আরও অনেক ইনডেপথ হবে যেটা হয়তো জেনারেল ডেভ ইঞ্জিনিয়ার হবে না বাট বললাম যেটা যেটা রোলটা আসলে হার্ড রিটেন কোনো রুল না ইভেন ডেভ যদি আমি বলি মানে ডেভ একটা কাইন্ড অফ একটা ফিলসফির মতো মানে এটা এমন না যে যেমন আমার অফিসিয়াল টাইটেল কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার কিন্তু টাইটেলে কোথাও ডেভ নেই আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি আমার টিমটা হচ্ছে ডেভর্প্স টিম হিসেবে আমরা কাজ করি বাট কোম্পানিতে অ্যাট লিস্ট আমাদের কোম্পানিতেও দেয়ার ইজ মানে আমাদের আমরা যে প্রোডাক্টতে কাজ করি ওখানেও কোনো ডেভর্প্স টাইটেল বলে কিছু নাই সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ ফোন ট্রেনে কাজ করতেছে কেউ ব্যাক এন্ডে কাজ করতেছে আমি ডেভর্স টিমে কাজ করতেসি বাট এর মানে এই না যে যারা ব্যাক এন্ডে কাজ করতেছে তারা আমাদের কাজ বুঝে না বা আমাদের কাজ নিয়ে তাদের আইডিয়া নেই মানে ওরাও হয়তো যেটা বললাম যে আমাদের সারাদিন কাজই হচ্ছে ডেভেলপসের জিনিস জিনিসপঠনে কাজ করা ইঞ্জিনিয়ারের হয়তো অল্প একটু তার ইলেনে কাজ করা লাগছে যেহেতু তার কোর্ট করা লাগতেছে প্রচুর সো এটা কাইন্ড অফ একটা মানে আমি বারবার বলে আসি কোর্সও অনেকবার বলছি যে সেটা হচ্ছে যে ডেভক্স হচ্ছে একটা মাইন্ডসেটের মতো একটা একটা বেসিক্যালি সেট অফ টুলস ইউজ করে একটা ফ্রন্ট এন্ড ও ডেভক্সের রোল প্লে করতে পারবে একটা ব্যাক এন্ড ও ডেভক্সের রোল প্লে করতে পারবে এটার জন্য ডেডিকেটেড ডেভক্স ইঞ্জিনিয়ারের টাইটেলই থাকতে হবে জিনিসটা এমন না সো এটার সাথে একটু বলে দিই যেহেতু একটা রোল নিয়ে কোয়েশন আসছে যে জব ওপেনিং নিয়ে অনেকে বলে যে ডেভক্সের জব ওপেনিং বা হচ্ছে এই টাইটেলটা নিয়ে অনেকে একটা কনফিউশন থাকে অনেক রকমের টাইটেল থাকে ডেভলপস ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার ক্লাউড ইঞ্জিনিয়ার বাট আমার কাছে মনে হয় টাইটেলটা থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে জবের মধ্যে রিকোয়ারমেন্ট থাকে যে কী কী করতে হবে তার সো ওই রিকোয়ারমেন্টটা দেখলেই দেখবেন যে এই ক্লাউড ইঞ্জিনিয়ার ডেভলপস ইঞ্জিনিয়ারের অনেক রিকয়ারমেন্ট ওভারল্যাপ করতেছে ইভেন ব্যাকএন্ড এখন আপনি দেশের বাইরে রিমোট জবগুলোতে যদি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারের রোলগুলো দেখেন দেখবেন যে অনেক ডেভলপস রিলেটেড রিকোয়ারমেন্ট কিন্তু ওখানে থাকে যে ডেপ্লয়মেন্ট জানতে হবে সিএসিডি পাইপলাইন করা জানতে হবে নট জাস্ট জানতে হবে একটা স্ট্যান্ডার্ড সিএসিডি পাইপলাইন বা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বা কনভেনশন কিভাবে ফলো করে এই জিনিসগুলো কিন্তু এখন রিকোয়ারমেন্টের মধ্যে থাকে সো ইয়া ওকে ভাইয়া থ্যাংক ইউ সো ওভারঅল আমরা কিন্তু আজকে বেশ কিছুক্ষণ ধরে আমরা সিআইসিডি নিয়ে আলোচনা করছি কিভাবে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশনস ম্যানেজ করলো ডিপ্লয় করলো তা নিয়েও আমরা একটু জানলাম সো আমরা যদি এই পাইপলাইনটার কথা একটু ডিটেলসে বলি যে একটা পাইপলাইন ডিজাইন করতে আসলে কি কি দরকার পড়ে আচ্ছা সো গুড কোশ্চেন একটা পাইপলাইন ডিজাইন করতে পুরো এন্টায়ার সিআইসিডি পাইপলাইন ডিজাইন করতে ডিফারেন্ট স্টেপে ডিফারেন্ট টুল ইউজ হয় এবং এই টুলগুলো ইন্ট্রোডাকশনও হয় খুব নিজ কিছু প্রবলেম সলভ করার জন্য সো প্রথম টুলটা হবে হয়তো এটা পাইপলাইনের মধ্যেই পড়ে টেকনিক্যালি সেটা হচ্ছে আমাদের গিট ইউজ করতে হয় যে কোথায় আমাদের তো কোড স্টোর করতে হবে সো গিট হাব গিট ল্যাম্প কোড কম এটা সে ডাব্লিউ এবং সবাইই মোটামুটি অনেকগুলো গিট বাকেট আছে তো সবাই আন্ডার দা হুড গিট ইউজ করে সো গিট ইউজ করে আমাদের কোডটা কোথায় স্টোর করতে হবে আর কোডটা স্টোর করার পরে সো ফার্স্ট টুল বলতে পারেন গিট সেকেন্ড হচ্ছে আমাদের ওই যে পাইপ লাইনের চেকগুলো করতে হয় সো পাইপ লাইনের একটা চেক হচ্ছে আমাদের লিঙ্কটার চেক সবচেয়ে বেসিক চেক যেটা আমি মানে সিআই এক্সপ্লেন করতে গেলে যে জিনিসটা দিয়ে সবসময় শুরু করি সেটা হচ্ছে কোডের ফরম্যাটিং ঠিক করা সো কোডের ফরম্যাটিং আমরা মাইক্রোসফট এক্সেলেও তো ফর্ম এই ওয়ার্ডেও তো ফরম্যাট ঠিক করি সো এক্স্যাক্টলি সেমভাবে কোডেও ফরম্যাট ঠিক হয় সো মানে আমরা যখন এক্সেল এ করি তখন হয়তো ওয়ার্ডের কোন রুল দিয়েই তো সে ফর্মেট করে দেয় হয়তো আমি অ্যালাইন লেফট দিয়ে দিলাম সবকিছু অ্যালাইন লেফট করে দিতেছে রাইট করে দিতেছে সো এক্স্যাক্টলি সেম ভাবে আমাদের হচ্ছে কোডের হচ্ছে এই চেকগুলো করতে হয় এই চেকগুলো করার জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই পাইথন বলি জাভা বলি সবগুলো ল্যাঙ্গুয়েজেরই কিছু লিন্টার থাকে বা এরকম ফর্মেটার থাকে কোড ফরমেটার থাকে সো এটা একটা টুল ইউজ করতে হয় আমাদের কোড ফর্মেটার বা লিঙ্কটার ইউজ করতে হয় সো পাইথনে অনেকগুলো আছে যেমন জাভা স্ক্রিপ্টটা খুবই পপুলার হচ্ছে ইএস লিঙ্ক খুবই পপুলার পাইথনে পাই আছে পাইলেন্স আছে অনেক কিছু আছে পাইথনে জাভাতেও বিল্টিনই থাকে অনেক কিছু সো সেকেন্ড আমাদের টুল যদি বলি আমাদের লিন্টার একটা টুল ইউজ করতে হয় তারপর আরেকটা সিএইচ অ্যাড করা হয় সেটা হচ্ছে কোড কোয়ালিটি চেকার সো এটা একটু ইন্টারেস্টিং এটা হচ্ছে যে একটা ডেভেলপার যদি পুশ করলো সো দেখা গেল যে আমরা জানি যে একটা মানুষ যখন একটা ল্যাঙ্গুয়েজে বছর কাজ করতেছে তার আর একটা ফ্রেশার বা যে এক বছর কাজ করতেছে তার এক্সপিরিয়েন্স কখনোই সেম হবে না তার নলেজ তার এই জিনিসগুলো কখনোই মানে আপনি এই সময়ের যে ব্যাপারটা এটা কোনোভাবেই মিটিগেট করা পসিবল না তো দেখা যাবে যে যে জুনিয়র বা ফ্রেশার বা মোস্ট কমনলি যে হয়তো চিন্তা ভাবনা করে কোডটা লিখে নাই মাঝে মাঝে এমন হতে পারে যে সে হয়তো কিছু কমন মিস্টেক করে ফেলছে হয়তো আননেসেসারি লুপ লিখে ফেলছে বা হচ্ছে একটা কোডিং কনভেনশন সে ব্রেক করে ফেলছে হয়তো সে ভুল জায়গায় একটা রিটার্ন স্টেটমেন্ট লিখে দিল এরকম অনেক রকমের বেসিক মিস্টেক থাকতে পারে একটা ল্যাঙ্গুয়েজে এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো একটা জিনিসকে প্রমোট করে অন্য একটা হয়তো পাইথন একটা জিনিসকে প্রমোট করে যাওয়াতে ওইটা নো নো এটা করা যাবে না যাওয়াতে ঠিক প্রত্যেক ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকও কিছু হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে কনভেনশন থাকতে পারে যেমন সি হয়তো সি তে গার্বেজ কালেকশন একভাবে করে যাওয়াতে গার্বেজ কালেকশন অটোমেটিক্যালি হচ্ছে সো কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স থাকতে পারে সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু কোডিং কনভেনশন থাকে এবং মোস্ট কমন কিছু মিস্টেক থাকে বা সিকিউরিটি সিকিউরিটিস থাকতে পারে কিছু কিছু কোডে তো এই জিনিসগুলো হয়তো সব সময় কোড করার সময় মাথায় থাকে না করে খেয়াল এই যে এগুলো ধরার জন্য কোড চেকার নামে কিছু টুল আছে যেমন গিট ল্যাব গিট আছে গিট কোড কোয়ালিটি গিট হাফ আছে তারপর হচ্ছে আপনার সোনার কিউব খুবই পপুলার একটা টুল সো এদের কাজই হচ্ছে এই জিনিসগুলো ধরা মানে সে সিনট্যাকটিক্যালি সে হচ্ছে আপনার ভুলগুলো ধরে দিবে যেমন আমরা গ্রামারলি ইউজ করি ওয়ার্ড ডকুমেন্টে বা ইভেন মাইক্রোসফটের ওয়ার্ডে বা গুগল শিট ডকে যখন আমরা লিখি তখন কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু তারা ধরে দেয় বেসিক গ্রামাটিক্যাল মিস্টেক সে কিন্তু হয়তো বুঝতেছে না পুরো কনটেক্সটা আমার আমি কি লিখতেছি প্যারাগ্রাফ লিখতেছি নাকি একটা নিউজ আর্টিকেল লিখতেছি কিন্তু সে কিন্তু আমার গ্রামাটিক্যাল মিস্টেকটুকু ধরে ফেলতে পারে সিনট্যাকটিক্যাল বিভিন্ন অ্যানালিসিসের মাধ্যমে সো এই গ্রামেটিক্যাল মিস্টেকগুলোই আমরা কোডেও ধরতে পারি এটার জন্যই কোড কোয়ালিটি চেকার নামে এই টুলগুলো হচ্ছে অ্যাভেলেবেল সো পাইপলাইনে আমাদের এই টুলটাও আমাদের ইউজ করতে হয় আর এরপরে হচ্ছে আমাদের ইউনিট টেস্ট থাকে সো ইউনিট টেস্টও প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক থাকে পাইথনে যাওয়াতে যাওয়াতে যেমন যে ইউনিট টেস্টিং থাকে যাওয়া স্ক্রিপ্টে মকা তারপর পাইথনে হচ্ছে পাই টেস্ট এরকম অনেকগুলো ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক থাকে সো এরকম যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আমাদের ইউজ করতে হবে একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা এই ইউনিট টেস্টগুলো হচ্ছে রান করি আর এরপরে যেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ইউআই টেস্টিং এর মতো এটাকে অনেক সময় ধরেন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করলেন এখন আপনার ইউটিউবের মতো একটা সাইট সো ওখানে কিন্তু অনেক ফিচার একটা বাটনে ক্লিক করলে আর পাঁচটা অপশন আসতেছে ওই পাঁচটা অপশনে আমি একটা যে কোন একটাতে ক্লিক করলাম আর পাঁচটা অপশন আসতেছে সো প্রত্যেকবার একটা মানে এই চেঞ্জগুলো ম্যানুয়ালি একবার একবার করে টেস্ট করাটা খুবই ডিফিকাল্ট এবং রিলায়েবিলিটি এনসিওর করা যায় না যে সে হয়তো মিস করে গেলাম একটা দুটা স্টেপ সেটা অটোমেট করা যায় যে আপনি সেলেনিয়ামের মতো যে টুলগুলো এরা কি করবে মানে আপনি রান করে দিলে সে একটা ব্রাউজার ওপেন করবে আপনি বসে থাকলেন সে আপনার সামনেই করবে ব্রাউজার ওপেন করবে করে সেই ব্রাউজার ইউটিউবে যাবে গিয়ে একটা স্পেসিফিক বাটনে এসে অটোমেটিকলি ক্লিক করবে করার পরে একটা পপ আপ আসলো সে ওখানে আরেকটা বাটনে ক্লিক করবে মানে এই পুরো জিনিসটা আমি তাকে বলে দিব কোডের থ্রুতে সে হচ্ছে ওটা এক্সিকিউট করবে সো কোনো কোনো জায়গায় যদি এক্সপেকটেশন থেকে ভুল রিপোর্ট আসে যে এখানে ওকে আসার কথা ছিল বাট এখানে এরোর আসছে তখনই সে আমাকে বলবে যে তোমার মানে কোডে কিছু চেঞ্জ আসছে যেটা আমি জানি না তুমি এটা আমাকে মানে অ্যাড্রেস করো সো এই সেলেনিয়ামের মতো টুল যেগুলো এই টুলগুলো আমাদের পাইপলাইনে অ্যাড করা হয় সো এই মানে চারটা মানে আমি চারটা ইউনিট টেস্টের কথা বললাম এই চারটা মোটামুটি আই থিঙ্ক স্ট্যান্ডার্ড যে মানে মিনিমাম এই চারটা অ্যাকচুয়ালি দেওয়া যায় যে কোনো একটা রেপোতে সো এই চারটা ক্রস করার পরে আমার ডেপ্লয়মেন্ট সো ডেপ্লয়মেন্টে আসলে অনেকগুলো টুল ইউজ করা হয় সো এক একজন ডেপ্লয়মেন্ট এক একভাবে দেয় বাট আমি যদি একটা সিম্পল ডেপ্লয়মেন্টের টুলের কথা বলি আমরা এখন হয়তো নামে একটা টুল আছে গিট সাথে ফ্রিতে দেয় তো এই অ্যাকশনসের থ্রুতে আমরা যেটা বললাম যে আমরা বিল্ড করি তারপর হচ্ছে ওই সার্ভারে ওখানে ফাইলটা আপডেট করে দেই এই কাজগুলো হচ্ছে আমরা অ্যাকশনসের থ্রুতে করতে পারি এছাড়া জেনকিনস একটা টুল আছে যেটা গিটহাব অ্যাকশনসের মতোই একটা টুল বাট গিটহাব অ্যাকশনস হচ্ছে গিটহাব নিচে নিজে থেকে আমাদেরকে দিয়ে দেয় জেনকিন্স হচ্ছে আমাদের নিজেদের ইনস্টল করে ইউজ করতে হয় জাস্ট লাইক ডিসকর্ড বা হচ্ছে ওয়ার্ডের মতো আমাদের এটা নিজেদের মেনটেন করতে হবে নিজেদের ইনস্টল করতে হবে নিজেদের ভার্সন আপডেট করতে হবে বাট গিট অ্যাকশনস হচ্ছে গিট নিজে থেকে এগুলো অটোমেটিকলি ফ্রিতে করে দেয় বাট জেনকিন্সের একটা মেজর রোল থাকে মানে জেনকিন্সের মতো ডেপ্লয়মেন্ট টুলগুলোর একটা মেজর রোল থাকে এরপর আমাদের ডেপ্লয়মেন্টের পরে মানে ডেপ্লয়মেন্ট যেখানে হচ্ছে ওখানেও আমাদের অনেকগুলো টুল থাকে যেমন আমরা হয়তো ডকার আমাদের যদি মাইক্রো সার্ভিস হয় আমরা হয়তো কন্টেনার বেসড একটা ডিপ্লয়মেন্ট দিব সেক্ষেত্রে আমাদের ডকারের মতো কন্টেইনারাইজেশন টুল ইউজ করা হয় বা যদি অনেক কমপ্লেক্স প্রজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ডিপ্লয়মেন্টে কুবারনেটিস ইউজ করব আমাদের যদি অনেক হেভি ইউসেজ থাকে বা আমাদের যদি কন্টেনার মাইক্রো সার্ভিস এবং কন্টেইনার বেসড অ্যাপ্লিকেশন হয় কুবারনেটিস মানে কন্টেনারগুলো কখন ক্রিয়েট হবে ডেস্ট্রয় হবে ভার্সনটা কিভাবে আপডেট হবে দেখা যায় যে ডাউন টাইম থাকতে পারে নতুন একটা ভার্সন আপডেট দিলাম সাইট পাঁচ মিনিটের জন্য আনএভেলেবল সো ছোটো সাইটের জন্য ব্যাপার না কিন্তু ইউটিউবের মতো সাইট হোয়াটসঅ্যাপের মতো প্রোডাক্টের জন্য পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যদি আউটেজ হয় এটাও তো মানে বিবিসি সিএনএনে চলে আসবে এবং এটা খুবই বিশাল আমরা দেখি যে মাঝে মাঝে আউটেজ যখন হয় কোম্পানিগুলোর বিলিয়নস অফ ডলার কিন্তু হচ্ছে মার্কেট ক্যাপ থেকে উড়ে যায় তো এগুলো খুবই সেনসিটিভ জিনিসপত্র সো এই জন্য জিরো ডাউন টাইমে আমাদের ডিপ্লয়মেন্ট এনশোর করার জন্য এই কুবার্নেটিস এর মতো আর অনেক টুল থাকে তারপর হচ্ছে আপনার সিক্রেট ম্যানেজমেন্ট একটা টুল ইউজ হয় পাইপলাইনে সেটা হচ্ছে আপনার ডেটাবেসের পাসওয়ার্ড ইউজার নেম এই জিনিসগুলো খুবই সেনসিটিভ কেউ যদি এগুলো পেয়ে যায় আপনার ডেটাবেসে ঢুকে সে অনেক কিছুই করতে পারবে সো এই জিনিসগুলো আমরা হচ্ছে একটা আরেকটা টুল টুল থাকে সিক্রেট ম্যানেজারের মতো এডাব্লিউএস যেমন সিক্রেট ম্যানেজার ভল্ট একটা টুল সবখানেই একটা যেখানে আমি সেন্সিটিভ জিনিসপত্র কাইন্ড অফ আমার ব্যাংকের ইউজার নেম পাসওয়ার্ড এসব জিনিসপত্র যেভাবে আমি সিকিউর করি ওরকম হচ্ছে আমার লাস্ট পাসের মতো বা গুগল ক্রোমে পাসওয়ার্ড ম্যানেজার যেরকম থাকে সিমিলার কাইন্ড অফ হচ্ছে ডেপ্লয়মেন্টের জন্য আমাদের কিছু অ্যাডভান্স টুল ইউজ করতে হয় সিক্রেট ম্যানেজার ইউ টুল সিক্রেট ম্যানেজমেন্ট টুল ইউজ করতে হয় তো এইগুলা মোটামুটি আপনার একটা এগুলা এগুলো ছাড়াও আরো অনেকগুলো টুল অ্যাকচুয়ালি ইউজ করা হয় কিন্তু ওগুলো হয়তো মানে কোনো কোম্পানি স্পেসিফিক হয়তো আপনার আরও বেশি কাজে দিবে বা প্রোডাক্ট স্পেসিফিক কোনো প্রোডাক্টে হয়তো যেটা বললাম যে ডাউন টাইম করাই যাবে না আবার কোনো প্রোডাক্টে হয়তো আচ্ছা ডাউন টাইম করো সমস্যা নাই কিন্তু মানে যেমন যেমন একটা এক্সাম্পল দিই যে একটা ব্যাঙ্কিং আমি এটিএমে টাকা তুলতে গেলাম সো এখন ব্যাংকের মেন গোল কি আমি যাতে এটিএম থেকে যদি এক টাকা উঠাই আমার অ্যাকাউন্ট থেকে এক টাকা কমবে এখন আমি টাকা উঠায় আমি টাকা উঠাইলাম এক হাজার টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কোনো কারণে টাকাটা কমলো না তখন কিন্তু ব্যাংকের জন্য লস সো ব্যাংক বলবে যে যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে আমাকে সে টাকা উঠে দিয়ে দিবে না কোনো যদি আমি এটিএম ঢুকাইলাম কোনো একটা প্রবলেম হলো সে আমাকে টাকা তুলতে দিবে না কিন্তু মানে তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা যে ইউজার যদি টাকা হাতে পায় অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে হবে বা অ্যাকাউন্ট থেকে যদি টাকা কাটে ইউজার যাতে টাকা হাতে পায় এটা হচ্ছে ব্যাংকের মেইন গোল কনসিস্টেন্সি দুই জায়গায় সেম থাকতে হবে সো ব্যাংক হচ্ছে হয়তো প্রেফার করবে কনসিস্টেন্সি যে যাতে আমার যদি রিলায়াবিলিটিও যায় আমার যদি ইউজার যদি কার্ড পাঞ্চ করে টাকা নাও পায় আমার কোনো সমস্যা নেই অ্যাজ লং অ্যাজ জিনিসটা কনসিস্টেন্ট যে অ্যাকাউন্টে একরকম আর ক্রেডিট কার্ডের মেশিন আরেক রকম এটা যাতে কখনোই না হয় সো এটা হচ্ছে ব্যাংকের রিকোয়ারমেন্ট বাট ইউটিউবের রিকোয়ারমেন্ট হবে কি যে কোনোভাবেই ডাউন টাইম হওয়া যাবে না সো সেক্ষেত্রে টুলিংগুলো একটু চেঞ্জ হয়ে যাবে যে কে কোনটাতে বেশি ফোকাস করতেছে কার রিলায়াবিলিটি কতটুকু দরকার আর এই টুলিংগুলো সবসময় যে জাস্ট উচিত আমাদের এই জন্য ইউজ করে ফেলবো তাও না কারণ এখানে কস্টের একটা ব্যাপার আছে প্রত্যেকটা টুলই দেখা যায় যে মোটামুটি কস্ট অ্যাসোসিয়েট থাকে এবং এটা চিপ হয় না মানে বড় বড় ক্ষেত্রে একটা হিউজ কস্ট আসে ডেপ্লয়মেন্ট টুলগুলো থেকে সিএসি পাইপলাইন থেকে তো হ্যাঁ এই মানে ছয়টা সাতটা টুলের কথা বললাম এগুলো দিয়ে মোটামুটি একটা বেসিক ডিপ্লয়মেন্ট কিন্তু করে ফেলা যায় ওকে থ্যাংক ইউ ভাইয়া এন্ড ইন দ্য মিন টাইম আমরা বেশ কিছু কমেন্টস পেয়েছি একটা খুব মজার কমেন্ট পেয়েছি আমি আপনাকে একটু পড়ে শোনাই ভাই ডেভলপস খুব কঠিন আর সফটওয়্যার ডেভেলপমেন্টের তুলনায় একটু নিরামিষ টাইপের ডেভলপস কঠিন আমি বলবো না একটু মানে ইনিশিয়ালি হয়তো কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে তখন হয়তো একটু কঠিন লাগবে কারণ ডেভসে যেটা বললাম যে আমি হয়তো লাস্ট অ্যান্সারে ছয় সাতটা টুলের কথা বলে এই টুল কিন্তু মানে ইজি না যে আমি বা মাসে যে দুই দুই শিখে ফেলবো সো ওই জন্য হয়তো জিনিসপত্র গুলো মানুষের ধরতে একটু ভয় লাগে কারণ মানে এতগুলো টুল এবং আমি তো যা ছয় চারটার নাম বলছি এছাড়াও কিন্তু কয়েকশো টুল পাওয়া যায় মার্কেটে কোনটা আমি শিখবো কোনটা আমি শিখবো না এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার না হওয়ার কারণে অনেকে হয়তো ডেভপসে একটু ভয় পায় আর কিন্তু আমি বলবো না যে কঠিন বলবো না সফটওয়্যার ডেভেলপমেন্টও যথেষ্ট কঠিন মানে ওটা ওতে যথেষ্ট এফোর্ট যায় সো মানে যেটা বললাম যে আমার কোম্পানিতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমা আমি সফটওয়্যার প্রোডাক্টেও কাজ করি ডেভবসের প্রোডাক্টেও কাজ করি সো আমি বলবো না যে একটা একটা থেকে বেটার বা একটা একটা থেকে কঠিন একটা ইজি এক এক রকম আর নিরামিষ টাইপের এখন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনার যদি ন্যাচারাল ইন্টারেস্ট না থাকে তাহলে এটাতে মানে কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট কারণ যেটা বললাম ইনিশিয়াল লার্নিং কার্ভটা ডেভেলপস অনেক হাই হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ লার্নিং কার্ভটা হাই হইলেও এটা একটা একটা সার্টেন টাইম পর এটা প্ল্যাটো হওয়া শুরু করে

কিন্তু একটা ফ্রেশার এর হয়তো এই জিনিসটা হঠাৎ করে আট দশটা টুল এবং মানে এই পুরো এন্টায়ার কাজটা ডেভলপস এর যে কাজ এটা খুবই সেনসিটিভ একটা টিম কারণ আপনি যদি উনিশ থেকে বিশ হয় আপনার পুরো এন্টায়ার প্রোডাক্ট হয়তো লাইভ হবে না হয়তো প্রোডাক্ট ডাউন হয়ে আছে তো আপনি যত রকমই আউটেজ দেখবেন ফেসবুকে আউটেজ ইউটিউবে আউটেজ যত ব্যাংক আউটেজ যত সবগুলো হচ্ছে ডেভলপস টিমের উপর দিয়ে যায় কারণ ওরা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স ও মানে কোনো কিছু যদি একটা ওলট পালট হয়

সো এই জন্য জিনিসটা একটু আর নিরামিষ এটা আরেকজন মানে আরেকটা কারণে অনেকেই বলে সেটা হচ্ছে ধরেন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়াররা যখন প্রোডাক্টে কাজ করে ওদের প্রোডাক্টটা ডেলিভার হয় মানুষজন এটা ইউজ করে কোম্পানির লোকজন এটি ইউজ করে ফিডব্যাক হয় নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এটা নিয়ে অনেক কিন্তু ডেভঅপসে মানুষজনের কিন্তু কাজগুলো কেউ দেখে না মানে অলওয়েজ হইতেছে ওরা মানে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের পিছে কাজ করে সো কাইন্ড অফ ডেভঅপস টিম যে থাকে এটাই হয়তো অনেকে মানে যদি রেগুলার মানে ওভাবে যদি কোম্পানি কালচার না থাকে অনেক হয়তো ভুলে যাবে কারণ ডেভেলপ টিম কাজ করে পুরো আইসোলেশনে মানে তাদের কোন প্রোডাক্টের সাথে কোনো তেমন একটা কানেকশন থাকে না তাদের কাজ হচ্ছে রিলায়াবিলিটি পাইপ প্ল্যানিং করা সো আমাদের ডেভেলপ টিমের ক্লায়েন্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্লায়েন্ট হচ্ছে এন্ড ইউজাররা বাট ডেভস্টিমের ফার্স্ট ক্লায়েন্ট হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডেপ্লয়মেন্ট ঠিকঠাক করতে পারতেছে কিনা তাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো হচ্ছে ডেভস্টিমের একটা মেইন কাজ তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে একটা হয়তো স্পটলাইট মিস করে এই জন্য হয়তো একটু নিরামিষ লাগতে পারে বাট ওই যে আপনার যদি সেলফ ইন্টারেস্ট না থাকে সারভাইভ করা খুবই ডিফিকাল্ট উইথ কিংস আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আহ আপনাদের যদি ও সোফার মনে হয়ে থাকে যে এই সিআইসিডি পাইপলাইনের কনসেপ্টটা থেকে শুরু করে এই এন্টায়ার যে টার্মিনোলজিগুলো ভাইয়া বলেছেন যে টুলস ব্যাপারে বলেছেন ওভারঅল আপনার যদি ভাইয়া ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং মনে হয়ে থাকে যে ইয়াস আমিও একটু দেখতে পারি ক্যারিয়ার ওভারঅল একটু জাস্ট বিল্ড করে দেখতে পারি বা একটু দেখতে পারি যে ইজ দিস রিয়েলি ফর মি অর নট কারণ আপনাদের অনেকেরই অনেক এরকম টাইপের কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে এই জিনিসটা কি অনেক কমপ্লিকেটেড নাকি আমি পারবো কি না সো এই রিলেটেড যদি আপনারা একদম ইন ডিটেলস জান জানতে চান আপনাদের জন্য খুব ভালো একটা এক্সাইটিং নিউজ আছে ইনার অ্যাক্টিভ কেয়ার্স কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে দিস আপকামিং টোয়েন্টি নাইন্থ অফ সেপ্টেম্বরে কমপ্লিটলি একটা ফ্রি মাস্টার ক্লাস অন ডেবস সো ডেবসের উপরে এই ফ্রি মাস্টার ক্লাস থেকে কিন্তু নিশ্চয়ই আমাদের রিজওয়ানুল হক ভাইয়া আওয়ার ইনস্ট্রাক্টর সেখানে উনি থাকবেন সো আপনাদের এই মাস্টার ক্লাসটিতে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান কমপ্লিটলি ফ্রিতে অবশ্যই এই মাস্টার ক্লাসে রেজিস্ট্রেশন ডিটেলস গুলো কিন্তু কমেন্টসে দেওয়া আছে জাস্ট এই লিঙ্কটাতে কমপ্লিট করলেই হবে ফিল আপ করলেই হবে আপনাকে জুম লিঙ্ক এবং যা যা আছে সেগুলো দিয়ে দেওয়া হবে টোয়েন্টি নাইন সেপ্টেম্বরে আপনি ডিরেক্টলি কিন্তু ওয়ান টু ওয়ান জাস্ট ওভারঅল আমাদের এই ওয়েবিনারে আপনি জয়েন করে আপনি ইন ডিটেল সব ব্যাপারে কিন্তু আলোচনা করে ফেলতে পারবেন সো মাস্টার ক্লাস বলেছি ওয়েবিনার হবে জাস্ট কারেক্ট করে ফেললাম আমার নিজেকে সো ওয়ান্স এগেন আমরা আরেকটু কোয়েশ্চেনে চলে যাই আমরা আরেকটা টেকনিক্যাল কোয়েশ্চেন এখানে পেয়েছি রিগার্ডিং ডেভপস একজন প্রশ্ন করেছেন এখানে

লিনাক্স যে লাগবে তা না ডাব্লিউএসএল দিয়ে আপনি মোটামুটি সবই করে ফেলতে পারবেন হয়তো আপনার যদি একটু কমপ্লেক্স রিকোয়ারমেন্ট চলে আসে তখন ডাব্লিউএসএল হয়তো একটু প্রবলেম দিবে বা আপনার একটা জিনিসপত্র ফিগার আউট করতে হবে বাট মানে টু গেট স্টার্টেড মোর দেন এন অফ ডাব্লিউএসএল এবং আমি এটা অনেক এটাই রেকমেন্ড করি যে ডাব্লিউএসএল দিয়ে যাতে শুরু করা হয় কারণ দেখা যাবে যে লিনাক্স গুলো ইনস্টল করতে গিয়ে মানুষ টায়ার্ড হয়ে যায় মানে এনথুজিয়াজম যেটা থাকে সেটা সব জিনিসপত্র ইনস্টল করে অনপেকার করতে করতেই চলে যায় মেইন পার্টটুকু শুরু হওয়ার আগে সো এই জন্য আই ডোন্ট থিঙ্ক শুরুতেই লিনাক্স এইসব জিনিস লিনাক্স বা ম্যাক মানে ইউনিক সিস্টেম এই জিনিসগুলো নিয়ে আপনার একটা মাথা দরকার আছে ডাব্লিউএসএল ভেরি নাইস বেসিক্যালি আপনার ডকার যখন রান হয় তখন আপনার অনেক প্রবলেমই সলভ হয়ে গেছে সো ডাব্লিউএসএল এ ডকার রান করা যায় সো আপনি ডাব্লিউএসএল দিয়ে কাজ করতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাইয়া আমরা আর একটা কোয়েশ্চেন এখানে পেলাম যে আপনি তো বেশ কিছুক্ষণ আগে অনেকগুলো সাতটা বা আটটা টুল কথা বললেন যেগুলো একচুয়ালি আমাদের দরকার হবে আমাদের একটা সিম্পল সি আই সিডি পাইপ ক্রিয়েট করার জন্য সো আমরা সেরকম একটা কোয়েশ্চেন এখানে পেয়েছি যে ভাই ডেভবস বিভিন্ন টুল গুলোর নাম শুনলে তো হার্ড বেড়ে যায় সো আপনাদের এই কোর্সে কি একদম শূন্য থেকে শুরু করে হার্ড বিট কমাতে সাহায্য করবে সো ইন জেনারেল যদি আপনি আমাদের এই এন্টার ডেভবস ক্যারিয়ার প্যাথ নিয়ে একটু ছোট করে বলে দিতেন আহ ক্যারিয়ার প্যাকটাতে আমরা আমাদের গোল হচ্ছে যে আমরা ধরে নিই যে আপনাদের ডেভোসের এক্সপিরিয়েন্স নাই মানে এটা কি ভ্যান ওভাবেই বেসিক থেকে দেখানো হয় মানে এটা হচ্ছে ধরেন বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স এটা আমি বলবো না যেটা অ্যাডভান্স ডেভপস কোর্স কারণ আমাদের কোর্সের যে টাইম ফ্রেম আমার ছয় সাত মাসের একটা কোর্স হয় মানে ক্যারিয়ার প্যাথ হয় সো তখন আমরা যখন ধরে নিচ্ছি যে কারো কোনো ডেভপসের এক্সপিরিয়েন্স নাই সো আমরা একদম বেসিক থেকে শুরু করে এই টাইম ফ্রেমের মধ্যে দেখা যায় হয়তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পৌঁছানো যায় অনেক অ্যাডভান্স ইউজ কেস হয়তো স্কোপ এই কোর্সে কাভার হয় না তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ মানে শূন্য থেকে মোটামুটি যে টুলগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো বেসিক টুল এগুলোই দিয়ে আমরা শুরু করি এগুলোই মানে মোটামুটি মডেলগুলোতে এই টুলগুলো নিয়েই কথা বলা হয় সো এই টুলগুলো যাতে একবার ক্লিয়ার হবে তখন হয়তো তারা মোর অ্যাডভান্স ডেভ অফ জিনিসপত্র নিয়ে তারা হয়তো আর এন ডি করতে পারবে নিজে নিজে বা এক্সপ্লোর করতে পারবে যেটা বললেন যে এতগুলো টুল যে আপনি গুগল করলে অনেকগুলো টুলের ইউজ কেস বুঝবেন না মানে ফিগার আউট করা তো দূরের কথা হয়তো টুলের নাম শুনে বা হয়তো একটা ছোট ডেসক্রিপশন পড়ে আপনি মানে অ্যাকচুয়ালি রিলেট করতে পারবেন না তো এই কোর্স করার পরে মানে গোল হচ্ছে যে এই টাইপের প্রবলেমগুলো যাতে মানে আপনি নিজে নিজে সলভ করতে পারেন যে একটা ফিগার আউট করতে পারেন যে কোন টুলের কি কাজ কোন টুলের অল্টারনেটিভ কি কেন কোনটা ইউজ করা হয় এই ডিসকাশনগুলো যাতে আপনি যখন ইউটিউবে বা যেখানে যাবেন বা অফিসে এই জিনিসগুলো যাতে আপনি পার্টিসিপেট করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি ওপিনিয়ন ফর্ম করতে পারেন যে কোন টুলের প্রবলেম কি ওপিনিয়ন ফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট একটা আমি বলবো যে একটা প্রসেস কারণ ওপিনিয়ান ফর্ম করার জন্য আপনার যথেষ্ট নলেজ থাকতে হবে আ এটা যেকোনো একটা টপিক সো আর ওপিনিয়ন ফর্ম আপনার তখনই হবে যখন একটা জিনিস নিয়ে আপনি মানে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে এটা নিয়ে চিন্তা করছেন বা এটা আপনি নিজে নিজে ইউজ করছেন আপনার একটা মতামত ফর্ম হয়েছে বাট আপনি জাস্ট হয়তো ইউটিউবে ভিডিও দেখে র্যান্ডম অনেক কোর্স মানে বিদেশি কোর্সের কথা বলতেছি অনেক রকমের কোর্স পাওয়া যায় অনেকগুলো কোর্স করা হয়তো আপনার নলেজের টুল টুলের নলেজ বাড়তেছে বাট ওভারঅল আপনার হচ্ছে পাইপলাইনের বিভিন্ন ফিলসফি কোনটা কেন করা হয় এই জিনিসগুলো হয়তো মিসিং থাকে ইম্পর্টেন্ট কারণ আমাদের হচ্ছে কিছু ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে ধরেন কিভাবে কাজ করে একটা ব্যাকেন্ড সিস্টেম এতটুকু আপনার মিনিমাম জানতে হবে একদম ফ্রেশার যে আমি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি আমি কোডিংয়ে পারি না এখন আমি কোর্সে চলে আসবো তখন আপনার জন্য অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট হবে

তো টুলসের মধ্যে হয়তো জিনিসগুলো আসবে কুবারনেটিস একটা মডিউল থাকে তারপর আমি তো এখানে আজকে আজকের মানে এই এই সেশনটার মেন গোল হচ্ছে সিএসিডি পাইপলাইন বাট আমাদের যে কুবারনেটিস বা ডকার বা হচ্ছে আমাদের যে মনিটরিং সিস্টেম বা আমাদের যে আইএসসি ইনফ্রাস্ট্রাকচার এস এ কোড এখানে টোটালি দশটার মতো মডিউল সো আজকের বেসিক্যালি টপিকটা হচ্ছে জাস্ট একটা মডিউল আউট অফ আই থিঙ্ক এইট

ওকে তাহলে আমরা তো ওভারঅল বুঝলাম যে কি জিনিস ক্যারিয়ার ওভারঅল আমরা কভার করব এবং ইন ডিটেলস এ মোস্ট ডেফিনেটলি আমাদের 29 নাইন সেপ্টেম্বরের ওয়েবিনারেও আপনি আলোচনা করে দিবেন এবং যদি দর্শকদের আর কোনো কোনো কোয়েশ্চেন থেকে থাকে মোস্ট ডেফিনেটলি সেখানে আমরা ইন এ আমরা আস করতে পারব। আমরা কিন্তু সিআইসিডি পাইপলাইন নিয়ে ওভারঅল কথা বলছিলাম সো আর এট দ্যাট সেম টাইম আমরা যখন বিভিন্ন টেকনিক্যাল টার্মস নিয়ে আমরা যখন কথা বলি উই নো দ্যাট সামটাইমস অনেক ডিফিকাল্ট ওয়ার্ক থাকে সো সিআইসিডি পাইপলাইন বিভিন্ন ওয়ার্ক লোড হ্যান্ডেল করতে অ্যাকচুয়ালি কতটুকু ইম্পর্টেন্ট রোল প্লে করে এটা একটু জানতে চাই হ্যাঁ সো ওয়ার্কলোড বলতে আমি বলবো যে হয়তো আপনার অ্যাপ্লিকেশনের সাইজটা যে আপনার অ্যাপ্লিকেশন হয়তো প্রচুর হেভি ডেপ্লয়মেন্ট বা মানে খুবই বিজি একটা অ্যাপ্লিকেশন দেখেন যে কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো মানে মাসে একবার ডেপ্লয় হচ্ছে মাঝে মধ্যে চেঞ্জ আসতেছে যেমনি করে দিছে ওইভাবে রানিং ফাইন আর কিছু কিছু যে প্রোডাক্টগুলো বিজি প্রোডাক্ট ওগুলোতে হয়তো আপনার বিজি রেপগুলো তো দেখা যাবে যে দিনেও হয়তো অনেকবার ডেপ্লয়মেন্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে রিলায়াবিলিটি আপনার ইনস্যুর করার মেন কাজটা হচ্ছে কিন্তু পাইপলাইনের মধ্যে পড়ে এবং পাইপলাইনগুলো মানে আমরা যখন মানে লাইফ ক্লাসগুলোতে ডিসকাস করি শুরু করি ধরেন ইউজুয়ালি খুবই সিম্পল একটা ডেপ্লয়মেন্ট দিয়ে খুব সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে তারপর আস্তে আস্তে কমপ্লেক্সিটি আসা শুরু হয় তো তখনই আপনি দেখবেন যে একটা সিম্পল সলিউশন দিয়ে শুরু করার পর আপনার যখন রিকোয়ারমেন্টগুলো যখন চেঞ্জ হয়ে যাবে যে হয়তো আপনার এখন আরো অনেক বেশি পাইপলাইন দিতে হচ্ছে ডিপ্লয়মেন্ট দিতে হচ্ছে তখন দেখবেন যে আপনার যে সলিউশনটা বেসিক সলিউশনটা এটা স্কেলেবেল না এটাকে এটাতে কিছু টুইকিং করে এটাকে স্কেলেবেল করতে হয় সো ডেপ্লয়মেন্টের ডিফারেন্ট বেসিকলি ভার্সন আছে সো আমার যদি একটা পার্সোনাল প্রজেক্ট থাকে সেক্ষেত্রে আমার ডিপ্লয়মেন্ট হবে খুবই সিম্পল কিন্তু আমার ধরেন হচ্ছে কি বলে একটা ব্যাংকিং সফটওয়্যার বা হচ্ছে একটা হেলথ কেয়ার সফটওয়্যার সেক্ষেত্রে আমার প্রচুর ইউজার ঘন্টায় হয়তো এক লাখ ইউজার বা পাঠার মতো একটা অ্যাপ্লিকেশন যেটা মানে পাঠাও যদি পাঁচ মিনিট ডাউন থাকে বা যদি পাঁচ মিনিট ডাউন থাকে ঢাকাতে ওদের কোটি কোটি টাকা লস হচ্ছে সো ওদের প্রচুর টাইম সেন্সিটিভ এবং কি বলে কিছু কাজ থাকে সো ওই ক্ষেত্রে আপনার ডিপ্লয়মেন্টটাকে স্কেলেবল করতে হবে যাতে সাইমেন্টেলিয়াসলি সে মাল্টিপল ডিপ্লয়মেন্ট করতে পারে সো এই জন্য জেঙ্কিনসের কিছু মডিফিকেশন আনতে হবে যেমন ধরেন আপনার জেঙ্কিনস আগে যদি একটা জেঙ্কিন সার্ভার থাকতো তখন জেঙ্কিনসে আপনার মাস্টার স্লেভ কনফিগারেশন ইন্ট্রোডিউস করতে হবে যে মাল্টিপল স্লেভ সার্ভার থাকবে যারা এই সাইমেন্টেনিয়াসলি আপনার ডিপ্লয়মেন্টগুলো করে দিবে তখন আপনার হচ্ছে ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি গুলো আরো রোবাস্ট করতে হবে যে আমি যে নতুন ভার্সনটা দিচ্ছি একটা ইউজার যে ইউজ করতেছে অলরেডি অ্যাপ্লিকেশনটা লাইভ সে এখন ইউজ করতেছে এর মধ্যে আমি নতুন একটা ভার্সন পুশ করলাম ওই ইউজারটা কি হবে ওই ইউজারটা কি ইনস্ট্যান্টলি নতুনটাতে সুইচ করবে নাকি তার কাজটা শেষ হওয়া পর্যন্ত সে পুরানটাতে থাকবে নেক্সট বার সে যখন ইউজ করবে তখন সে নতুনটাতে যাবে এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ ইউজার ধরেন খুবই সেন্সিটিভ একটা কাজ করতেছে এখন আসলো আমি তাকে হঠাৎ করে নতুন ভার্সনে সুইচ করে দিলাম তখন কিন্তু সে একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স হবে যে তার হয়তো আনসেভড ওয়ার্ক চলে যাবে সো সেক্ষেত্রে আপনার এই স্ট্র্যাটেজি রোল আউট গুলো আপনার হচ্ছে তখন ডিফাইন করতে হবে যখন আপনার ওয়ার্ক লোড বা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যখন খুবই সাইজে বড় হয়ে যাবে আর আপনার ইউজার বেসটাও যখন অনেক বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এই স্ট্র্যাটেজিগুলো আপনার ঠিক করতে হবে যে এক হচ্ছে কন্টিনিউয়াসলি অনেকগুলো ডিপ্লয়মেন্ট আমি কীভাবে দিচ্ছি আর আরেকটা হচ্ছে আমার ডেপ্লয়মেন্টের স্ট্র্যাটেজি কী ডেপ্লয়মেন্টের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে রোল ব্যাক যে যেমন পাইপলাইনের একটা মেন কাজই হচ্ছে রোল ব্যাক স্ট্র্যাটেজিগুলো ডিফাইন করা সেটা হচ্ছে কোনো কারণে এতগুলো চেক টেক অ্যাড করার পরেও দেখা যায় যে ভুল কোড মাঝে মাঝে আমাদের ডেপ্লয় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কত কুইকলি আমাদের যে সিস্টেমটা ডাউন হয়েছে ওই সিস্টেমটাকে আমরা কত কুইকলি রিকভার করতে পারতেছি রোল ব্যাক করতে পারতেছি সো এটাও একটা আপনার কি বলে আরটিও বলে রিকভারি টাইম অবজেক্টিভ সো আরটিওটাও খুব ইম্পর্টেন্ট আপনার পাইপলাইনের ডিজাইনিং এর ক্ষেত্রে যে আপনি কত কুইক চাচ্ছেন আপনার সিস্টেমটা রিকভার করুক সো আরটিওর সাথে অনেক কিছু ডিপেন্ডেন্ট আপনি যদি চান যে আমার সিস্টেমটা ডাউন হওয়ার উইদিন ওয়ান সেকেন্ড মানে সে ডাউনই হবে না যদি কোনো ভুলও হয় সে কখনো ডাউন হবে না তখন হয়তো আপনার যে যে পাইপলাইনের কস্ট এটা অনেক হেভি হবে বা যদি একটু রুম থাকে যে আমি যদি ডাউন থাকে তেমন একটা প্রবলেম নেই সেক্ষেত্রে আপনার কস্টটা অনেক কমে আসবে সো এই এই ডিসিশনগুলো আপনার হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আপনার আসবে যে কোন প্রডাক্টে রকম আপনার সেন্সিটিভিটি ওটার উপরে বেস করে আপনার হচ্ছে পাইপলাইনের স্কেলিংটা হচ্ছে করতে হবে আর একটা জিনিস হচ্ছে যে হয়তো একটা বেশি পাইপলাইন আমি সিকিউরিটি নিয়ে খুব একটা মাথা ঘামাবো না বাট আমার যখন ওয়ার্কলোডটা বেড়ে গেছে আমার যখন সেন্সিটিভিটি বেড়ে গেছে তখন আমার পাইপলাইনের সিকিউরিটি নিয়ে আমার একটু মানে মাথা ব্যথা হবে কারণ কেউ যদি আমার পাইপলাইনের অ্যাক্সেস পায় কোনোভাবে সে কিন্তু আমার পুরো এন্টায়ার অ্যাপ্লিকেশন অ্যাক্সেস পেয়ে গেলো কারণ পাইপলাইন তো সবগুলো সার্ভারে গিয়ে গিয়ে ডেপ্লয় করে তার মানে তার প্রচুর প্রিভিলেজ থাকে একটা জেনকিন সার্ভারের বা পাইপলাইনের যে টুলগুলো তাদের প্রচুর প্রিভিলেজ থাকে থাকতেই হবে আদার সে ডেপ্লয়মেন্টগুলো করতে পারবে না ক্লাউডের প্রিভিলেজ থাকে আপনার সার্ভারগুলো প্রিভিলেজ থাকে তো সেক্ষেত্রে আপনার সিকিউরিটিটাও খুবই রোবাস্ট করতে হবে তখন আপনার ডিগ্রি সিকিউরিটি জিনিসপত্র পারমিশন নিয়ে আপনার অনেক মাথা ব্যথা থাকবে তখন যখন আপনার এই ওয়ার্কলোডটা যখন আপনার বেড়ে গেছে ইনিশিয়ালি ছোট থাকলে হয়তো জিনিসগুলো খুব একটা বদল করবে না এবং দরকারও নাই বদল করার যখনই আপনার সেন্সিটিভিটি বেড়ে যাবে সাইজ বেড়ে যাবে তখনই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে কোর্স ভাই সোই দ্যাট বিং স্যার আপনি আমাদেরকে সিকিউরিটি ফিচার্স নিয়েও বেশ কিছু কথা বলেছেন আজকে যদিও আমরা জানি যে আমাদের ওভারঅল টপিকটাই হচ্ছে এই সিআসিডি পাইপলাইন নিয়ে অ্যান্ড এই এ ব্যাপারে আমরা ডিটেলস গুলো জানছি সো আমরা যদি একটু আমাদের ক্যারিয়ার পথে চলে আসি যেনাকটিভ কেয়ারসের যেই ডেভস ক্যারিয়ার প্যাথে আমরা ওভার ওয়াটা নিয়েও আলোচনা করছি সিআইসিটি পাইপলাইন এর ঠিক কোন কোন দিক আমরা এই ক্যারিয়ার প্যাথে কভার করছি কি কি জিনিস আমরা শিখছি ক্যারিয়ার পেতে আমরা হচ্ছে সিএসসিডি একদম বেসিক থেকে শুরু করি খুবই বেসিক একটা সিএসসিডি দিয়ে শুরু করা হয় দেখা যায় যে যেটা বললাম যেন ধরে নিই যে কারো ডেভফসস এক্সপিরিয়েন্স নাই তাই কোর্সটা করতে আসছে একদম হাতে ধরে খুব ইটিগ্রিটি জিনিসপত্র দিয়ে দেখানো হয় এটা স্লোই যাওয়া হয় শুরুতে সিএসসিডির তারপর আমরা এই যে চেকগুলো সব কাভার করি ইন্টিগ্রেশন টেস্ট প্রচুর থিউরি থাকে যেটা থাকবে ডেভফ্সে ডেভসে কিন্তু প্রচুর থিওরি বেসড একটা জিনিস এটা হয়তো অনেকের মানে কাউন্টার ইনটিউটি মনে হতে পারে যে ডেভস মানে সার্ভারে কাজ করবে এখানে সেখানে কিন্তু ডেভসে প্রচুর থিওরি থাকে প্রচুর কনসেপচুয়াল কন্টেন্ট থাকে সো এই কন্টেন্টগুলো খুব ডিটেলে কভার করা হয় তারপরে যে চেক যেগুলো বললাম চার পাঁচটা চেক এগুলো সবগুলি কভার করি আর আপনার ডেপ্লয়মেন্টে হয়তো জেঙ্কিংস গিট হাব অ্যাকশনস এই জিনিসগুলো দিয়ে একটা সার্ভারে কীভাবে ডেপ্লয়মেন্ট দিবে আমরা ডোমেন ম্যাপিং গুলো কিভাবে করব ডোমেনের সাথে হচ্ছে যে বেশিক বেসিক কিছু সিকিউরিটি কিভাবে আমি ইমপ্লিমেন্ট করব এন্ড যেটা করি সেটা হচ্ছে যেটা বললাম যে কোর্সের স্কোপের বাহিরে যদি কেউ কিছু করতে চায় যে হয়তো সে সেলফ মোটিভেটেড তার অ্যাডভান্স জিনিসপত্র দরকার বা জানতে চায় ওইটারও একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হয় যে আপনি যদি নিজে থেকে আরও কিছু করতে চান এটার ফার্দার ইমপ্রুভমেন্ট কি কি থাকতে পারে যাতে যে বিগিনার সেও যাতে হচ্ছে কিছুটা বেনিফিটেড হয় আবার যে হয়তো একটু অ্যাডভান্স যে হয়তো জিনিসপত্র অলরেডি জানে বেশি জিনিসপত্র সে জানে আর সে নেক্সট বা ইন্ডাস্ট্রিতে কীভাবে হচ্ছে জিনিসটা এটা নিয়ে হয়তো তার নলেজ নাই হয়তো সে জানে অনেক কিছু বাট অ্যাকচুয়ালি হোয়াট ইস প্রপার ওয়ে বা কি কীভাবে করতেছে এটা নিয়ে হয়তো তার কিছু কনফিউশন থাকে সো সেক্ষেত্রেও হচ্ছে ওইটা কভার করে দেওয়ার চেষ্টা করি যে মানে দেখা যায় যে বললাম যেটা যে অনেক কমপ্লিকেটেড ওয়েতে জিনিসপত্র করা যায় সো আমাদের লাইফ লস গুলোতে দেখা যায় অনেক ডিসকাশন হয় এসব জিনিসপত্র নিয়ে ওপিনিয়ন নিয়ে কনভেনশন নিয়ে আর আপনার আর টুলিং এর মধ্যে ডিপ্লয়মেন্টের সিআইসিডি তে বেসিক্যালি সার্ভার ডিপ্লয়মেন্ট দেখানো হয় ডকার দিয়ে বাট এর পরেই আমাদের শুরু হয় হচ্ছে কুবারনেটিস যেটা টেকনিক্যালি ডিপ্লয়মেন্টের পার্ট ডিপ্লয়মেন্টের একটা টুল তো এর নিয়ে অনেক ডিটেল হচ্ছে আমাদের একটা মডিউল আছে ওখানে অনেক লেসন অনেক কিছু অনেক লম্বা ধর অনেক লম্বা সময় ধরে কুবার নাইটিস এর ক্লাস হয় তো কুবার্নিটিস হচ্ছে খুবই মানে আমার কাছে মনে হয় মানে পুরো এন্টায়ার কোর্সের আই থিংক সবচেয়ে কমপ্লিকেটেড মডিউল হচ্ছে কুবার্নিটিভ কারণ টুলটেক টু কমপ্লিকেটেড সো এটাও কাইন্ড অফ ডেভেলপমেন্ট এর পার্টি হিসাবেই পড়তেছে সো হ্যাঁ এই জিনিসগুলি হচ্ছে আমরা কোর্সে মোটামুটি কভার করি মডিউলটাতে ओके थैंक यू भैया एंड विद दैट बीइंग सेड আমরা যেহেতু আজকে ওভারঅল ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক কিছু जस्ट ओवरऑल ডিসকাস করছি সো আমরা প্রিটি শিওর যে আমাদের ইউনাইটেড এর অনেক অডিয়েন্সেও আছে যারা ভাবছে যে শুড আই রিয়েলি গো ফর দিস ক্যারিয়ার পাত অর নট এদিকে আমি ক্যারিয়ার করব কি না সো আমি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পাচ্ছি এরকম যেটা আমিও আপনাকে আজ করতাম যে ডেভপস রোলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ভেকেন্সি কি আছে এই মুহূর্তে এবং বাংলাদেশ ছাড়া যদি আপনি ইন্টারন্যাশনাল যে ভেকেন্সিস গুলো আছে ইন দিস পার্টিকুলার ক্যারিয়ার প্যাথ তা নিয়েও একটু ছোট করে বলতেন ডেভসের আমি যদি বলি যে বাংলাদেশে এনাফ অপরচুনিটি দুই তিন বছর আগেও যে পরিমাণ অপরচুনিটি ছিল এখন এর থেকে অনেক বেশি এটা মানে অনেক ইমপ্রুভ করছে ইন্ডাস্ট্রি মানে এখন অনেক কোম্পানি ডেডিকেটেড ডেভস পজিশন হায়ার করে তো ট্রাজেক্টরি যেটা বল মানে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে যে এই ট্রেন্ডটা মানে কন্টিনিউ করতেছে যে ডেভস টিম হয়তো না থাকলেও ডেডিকেটেড ডেভস ইঞ্জিনিয়ার হয়তো অনেক কোম্পানি এখন ইচ্ছে যেটা হয়তো তিন চার বছর আগেও এতটা কমন ছিল না ডেভসে ইনভেস্ট করার মতো এখন ডেভসের মানে ইনভেস্ট বা ওপেনিং একটু কম হওয়ার মেন কারণ হচ্ছে আমি যা যা বললাম সোফার এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে একটা কস্ট অ্যাসোসিয়েশন আছে পুরো প্রসেসটার সাথে প্রথমত আপনার ইঞ্জিনিয়ার স্যালারি আছে একটা প্রসেস এটা একটা মেন কস্ট তারপর হচ্ছে আপনার ক্লাউডে যে ইম্প্রুভমেন্ট এর জিনিসগুলো বললাম আপনি যদি অনেক কিছু সিকিউর করেন স্ট্যান্ডার্ড করেন সেক্ষেত্রে আপনার কিছু কস্ট আপনার আসবে তো দেখা যায় যে অনেক কোম্পানি বা অনেক প্রোডাক্টেরই এই বাজেটটা থাকে না একটু যারা স্টেবল কোম্পানি যারা একটু বাজেট থাকে তারাই ইউজুয়ালি দেখা যায় যে ডেভঅপসে ইনভেস্ট করে নরমালি মানুষজন ডেভঅপসে ইনভেস্ট করতে চায় না সো আপনার স্পেশাল স্টার্ট এখন যেগুলো বেসিক্যালি ক্লাউড নেটিভ স্টার্টআপ আপ আপনি পাঠোয়ার মতো যেসব কোম্পানি বা আমাদের দেখুন অনেক স্টার্টআপ শিখো ক্রিয়েটিভ কেয়ারস এই টাইপের হয়তো আপনার যারা স্টার্টআপ এরাও কিন্তু এখন ইনভেস্ট করে ডেবপ্সে কারণ হচ্ছে এই কোম্পানিগুলোর মেন প্রোডাক্টই হচ্ছে স্যাস প্রোডাক্ট মানে এই যে ব্রাউজারের প্রোডাক্ট তাদের ফিজিক্যাল প্রোডাক্ট কিন্তু খুবই কম সো সেই ক্ষেত্রে এটাই তাদের ব্রেড অ্যান্ড বাটার সো সেক্ষেত্রে তারা এখন কিন্তু ইনভেস্ট করে সো আপনি দেখবেন যে ওপেনিং আগে থেকে বেশি তাও আমি বলবো না যে এটা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের মতো সেম লেভেলের ওপেনিং এবং এটা হবেও না ডেভস ওপেনিং সবসময় কম্পেয়ার টু ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার কম থাকবে কারণ একটা কোম্পানিতে একশো জন ইঞ্জিনিয়ার যদি থাকে ডেডিকেটেড ডেভস টিমের লোক থাকবে চার পাঁচজন মানে দ্যাটস হাউ দ্য ইন্ডাস্ট্রি ওয়ার্কস তো আপনার ডেভস লোকজনও কম চাকরিও কম আর আপনি যদি রেশিও বলেন মানে মানুষ কত মানুষ স্কিল্ড আর কতগুলো ওপেনিং আছে ওইটার নাম্বারটা আমি বলবো যথেষ্ট ভালো এখন রেশিওটা আপনি যদি স্কিল্ড হন মানে এমন হবে না যে আপনি চাকরি পাবেনই না এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা আমি একটু আগে একটু করে বলছিলাম সেটা হচ্ছে এখন দেখবেন যে অনেক কোম্পানি যারা একটু ভালো স্যালারি দেয় বা একটু মোর স্ট্যাবলিশড কোম্পানি ওদের যখন আপনি জব রিকোয়ারমেন্ট গুলো দেখবেন ধরেন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার জাওয়া ইঞ্জিনিয়ার বা পাইথন ইঞ্জিনিয়ার নিতে নিতেছে রিকোয়ারমেন্টে কিন্তু দেখবেন যে প্রেফার্ড স্কিলের মধ্যে কিন্তু এই ডিপ্লয়মেন্ট কুবারনেটিস এডাব্লিউএস এই টার্মগুলো কিন্তু ওরা অ্যাড করে দেয় তো সেক্ষেত্রে ইভেন তো আপনি যদি একটা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারও হন আপনার যদি এই জিনিসগুলো নিয়ে যদি ক্লিয়ার নলেজ থাকে আপনার কারেন্ট পজিশানেই জব সুইচ করতে আপনাকে অনেক হেল্প করবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা আমার নিজেরও দেখা আমি মানে আমাদের তো এখন এটা থার্ড ব্যাচ সো ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ আমি এটা দেখছি যে নর্থ এন্সারিলি যে সবাই একদম শুধু ডেক্স চাকরির জন্যই কোর্স করতে আসে জিনিসটা এমন না অনেকেই সিনিয়র ইঞ্জিনিয়ার থাকে অনেকেই অলরেডি কাজ করতেছে সে হয়তো এই জিনিসগুলো যখন সে জানবে নেক্সট জব হান্টিং এ সেম তার জাভার রোল বা পাইথন রোল বা ফুল রোলেই রোলই সেটা অ্যাডভান্টেজ পাবে কারণ হয়তো তার সে হয়তো অনেক কিছু জানেও বাট জাস্ট জিনিসটা পলিশ করার জন্য অনেকে হয়তো আসতেছে অনেক প্রেশার আসতেছে বাট ফ্রেশারদের জন্য আমি বলবো এটা কঠিন এটা নট জাস্ট ডেভ অফ আপনি ফ্রেশার হিসেবে আপনি ফুল ফুলস্ট্যাক চাকরি খুঁজতে যান ফ্রন্ট এন্ড চাকরি খুঁজতে যান ব্যাকএন্ড চাকরি খুঁজতে যান অনেক কঠিন কিন্তু ফ্রেশারদের জন্য পুরা ইন্ডাস্ট্রিতে ফ্রেশারদের জন্য কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং নট জাস্ট ডেভঅপস বাট শুধু ডেভঅপস কথা বলে আপনি যদি স্কিলড হন যথেষ্ট চাকরি এখন মার্কেটে থাকে এখন স্কিল সেটটা খুব ইম্পর্টেন্ট মানে আপনার স্কিল সেটটা খুব ইম্পর্টেন্ট আপনি জাস্ট পাইপলাইন করে ফেললেন বা আমাদের কোর্সটা কমপ্লিট করে ফেললেন করার পরে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনার চাকরি হয়ে যাবে জিনিসটা एक्चुअली এমন না মানে আপনার নিজে থেকে স্কিলটা আপনি কতটুকু ডেভেলপ করতে পারছেন আপনার পার্সোনাল প্রজেক্টগুলো কি কি এগুলোতে আপনি কত সময় দিয়েছেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট আর আমি যদি আপনার ইন্টারভিউ নেই কথার কথা আপনি যখন বললেন যে আপনি ডেভসে কাজ করছেন বা ইন্টারেস্টেড বা আপনার এক্সপিরিয়েন্স আছে আমি কিন্তু আপনার সাথে দশ মিনিট পনেরো মিনিট কথা বলে আমি কিন্তু বুঝে যাব যে আপনার অ্যাকচুয়ালি কত ডিপে আপনি গেছেন জিনিসগুলো নিয়ে সো এটা খুব ইম্পর্টেন্ট সো আপনি শুধু মানে ওপেনিং নাই বা ওপেনিং কম এটা যতটুকু ঠিক একই সাথে ঠিক হচ্ছে স্কিল্ড লেবারও স্কিল্ড ইঞ্জিনিয়ারও খুব একটা বেশি নেই দেখা যায় যে সিনিয়র মানুষজন স্কিল থাকে তারা অনেক হাইপিং হয় আর জুনিয়র মানুষজনের হচ্ছে স্কিল থাকে না তো কোম্পানিটা ইনভেস্ট করতে চায় না কিন্তু রিমোট পজিশনগুলোতে আবার প্রচুর ওপেনিং দেখা যায় এখন একটু কম বাট তাও অনেকে আমি দেখে রিমোটে জব নিচ্ছে বাট রিমোটের একটাই প্রি সেটা হচ্ছে আপনার অনেক প্রো হইতে হবে আপনার কাজে

বা আপনি হচ্ছে রেবসের ডেডিকেটেড কিছু জব হান্টিং সাইট আছে ইন্টারন্যাশনাল কিছু রিমোট জবের অনেকগুলো ওয়েবসাইট আছে রেডিটে দেখবেন অনেকগুলো সাব আছে যেখানে জব পোস্ট হয় এভরিডে ইন্টারন্যাশনাল যেগুলো রিমোট জব ওগুলোর জব ডিসক্রিপশনটা দেখে আপনি জাজ করতে পারবেন যে এই ওপেনিংটা তো আসে কিন্তু আমি কি চাকরিটা পাবো কিনা মানে আমার কি স্কিল সেটটা আসে কিনা এই ওপেনিংটা যদি আমি ঢাকাতে দেয় আমি কি ইন্টারভিউ দিয়ে এই চাকরিটা পাবো কিনা সো এইগুলো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট জাস্ট ওপেনিং কম বা ক্যান্ডিডেট কম এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে ওভার জেনারেলাইজ একটা কথা আর কি আর একটা জিনিস হচ্ছে যেটা বললাম যে ডেভঅপসের জুনিয়র ডেভঅপস খুব কম দেখা যায় যে এক্সপিরিয়েন্স মানুষজন নেয় এই জন্য ডেভঅপসের স্যালারি একটু বেশি থাকে নট বিকজ ডেভঅপস অনেক কঠিন কাজ করে ওই জন্য না ডেভঅপসের মানুষের জন্য আসে একটু এক্সপিরিয়েন্স হয়ে মানে সে প্রেশার হয়ে ডেভঅপসে আসে না সে চাকরি টাকরি করে ফুল মানে হয়তো চার পাঁচ বছর কাজ করে সে এখন ডেভস কাজটুকু করে তার কোম্পানিতে সেক্ষেত্রে সে যখন মানে এই জন্য একটা ইন্ডাস্ট্রিতে একটা জেনারেল নোশন হয়েছে যে স্যালারি বেশি স্যালারি বেশি বাট এই কারণে বেশি যে এক্সপিরিয়েন্স মানুষজন যখন কাজ করতে আসে নট বিকজ আমি জাস্ট চিংকিংস পারি আমি ডাব্লিউএস পারি এই জন্য আমাকে ব্যাক এন্ড থেকে বেশি টাকা দিবে জিনিসটা অ্যাকচুয়ালি এমন না আপনার এক্সপিরিয়েন্স যখন বেশি হবে তখন আপনাকে হচ্ছে টাকা দিবে তো রিমোট জবগুলোতে গুলোতে ওরা এক্সপিরিয়েন্সটা ভ্যালু করে এই জন্য রিমোট জব গুলো স্যালারি একটু হাই থাকে কারণ ওরা যে আপনি এই জিনিসগুলো সব পারেন এই জিনিসগুলো যে পারে তার স্যালারি সে হাই স্যালারি ডিজার্ভ করে এমনিতেও নট জাস্ট ডেভ এগুলো যদি একটা ফ্রাউন্ডেন ইঞ্জিনিয়ারও পারে সেও হাই স্যালারি ডিজার্ভ করে তো পুরো জিনিসটা কি এইভাবে কাজ করে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট না আর কি পুরো জিনিসটা অফ কোর্স ভাইয়া লাইক অ্যাট দেন আমরা যখনই শিখে থাকবো মানে দেয়ার সো মাচ মোর টু ইট আপনি যেভাবে করে বললেন যে আমরা যখনই এই টায়ার ক্যারিয়ার প্যাথটা নিয়ে আমি আলোচনা করছিলাম বিগিনার লেভেল থেকে দেখানো হবে বাট দ্যাট বিং সেট কেউ যদি অ্যাকচুয়ালি ভাবে যে আমি আরেকটু আগিয়ে রাখতে চাই তারা নিজেরা নিজেরা দেশ শুড রিসার্চ তাদের প্রপারলি দেখে আসতে হবে যে এই ক্যারিয়ার প্যাথটা আমার জন্য কিনা তারা বা আগের কিছু টেকনিক্যাল ফিচার্স বা এরকম কিছু

এবং যেটা বললাম যে অ্যাডভান্স ইউজারদের জন্য মানে প্রত্যেকটা প্রজেক্ট থাকে অনেকগুলো অনেকগুলো অ্যাসাইনমেন্ট থাকে সো প্রজেক্টে আবার বলে দেই যারা হয়তো দেখা যায় যে অনেকজন আমাকে হয়তো রিচার্ট করতেছে উনি করে ফেলছে জিনিসটা অলরেডি হয়তো আমি অ্যাসাইনমেন্ট আজকে দিলাম উনি আজকে করে ফেলছে থাকে অনেকে তো সেক্ষেত্রে হয়তো জিজ্ঞেস করেছে ভাই এরপরে আমি কি করবো মানে উনি হয়তো তখন তাকে হয়তো আমি বলছি আপনি এটা করতে পারেন বা ওইটা করতে পারেন বাট যে হয়তো একদম ফ্রেশার এই জন্য আমাদের যেমন সাপোর্ট ইনস্ট্রাক্টর থাকে সে হয়তো লাইফ ক্লাসে হয়তো সে ধরতে পারতেছে না পরের ক্লাসে আবার আসলো সাপোর্ট ডেইলি দুইটা সাপোর্ট সেশন থাকে সো ওখানে যাদেরকে যথেষ্ট আমাদের নাহিয়ান ভাই আছে সাপোর্ট ইনস্ট্রাক্টর উনি যথেষ্ট সাপোর্ট দেয় সো মানে টু গেট স্টার্টেড আই থিঙ্ক ইটস মোর দেন এনাফ বাট দিন শেষে আপনার হচ্ছে এফোর্ট সময় দিতে হবে এটাই হচ্ছে মেন প্রি রিকুইজিট মেন প্রি রিকুইজিট হচ্ছে আপনার সময় অফকোর্স থ্যাংক ইউ সো মাছ ভাইয়া এবং আপনিও আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সো উই এক্সট্রিমলি গ্রেটফুল ফর ইউ খুবই সুন্দর করে কিন্তু আজকে আমরা ইন ডিটেলসে আমরা সিআইসিটি পাইপলাইন সম্পর্কে আমরা জানলাম কি কি টুলস প্রয়োজন হয় সেগুলো জানলাম এবং অবশ্যই এইটার তো আরও অনেক হিউজ হিউজ টপিক আমরা এগুলো নিয়ে আরও ডিটেলসে আমরা জানবো ইন আওয়ার ডে অফ ক্যারিয়ার প্যাথ দর্শকদের যদি আরও কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে মোস্ট ডেফিনেটলি ইউ ক্যান ফিল ফ্রি টু কমেন্ট হিয়ার এবং যদি আরও অনেক 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 প্রশ্ন থাকে মনে হয় আমরা টিচার্স দেখে

বিন আরে কিংবা আমাদের ক্লাসে কিংবা অন্য কোনো লাইফ সেশনে টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন লাইফের থ্যাংক ইউ